হুঁশিয়ারি দিয়ে যেতে চাই ভারতীয় জনতা পার্টিকে। গতকাল কাশ্মীরে আমার হোম টাউনে সভা হয়েছিল, আপনারা জানেন কোন রাজনৈতিক দল সে সভা যদি আটকায় তাহলে নিশ্চয় সভার আগে তারা ফেস্টুন লাগাবে, জমায়েত করবে। সভাতে আমরা কোনোভাবে বাধা দিইনি, আমরা ওর কালচারে বিশ্বাস করি না। আমাদের এলাকায় স্বাধীনতা আন্দোলন হয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা, লবণ সত্যাগ্রহের পিছাবনি আমরা সেই জেলার অধিবাসী, যে মেদিনীপুরের ঐতিহ্য আছে। কিন্তু আপনারা দেখলেন মিটিং শেষ করে ফেরার পথে তারা তৃণমূলের অফিসে আগুন জ্বালিয়েছে, তৃণমূলের লোকেদের ফেলেছে, এমনকি সরকারি গাড়ি। আমি যখন এমপি ছিলাম তমলুকে একটা প্রতিবন্ধী স্কুলে বাস দিয়েছিলাম, বাসের গায়ে আমার নাম কেন লেখা আছে, সেই প্রতিবন্ধী দিব্যাঙ্গদের ধরেও পিটিয়েছে। আজকে ওখানে তৃণমূলের ভিক্ষার মিছিল হচ্ছে, আর আগামী তিন তারিখে অমিত বাবুরা আটটা জেলার লোক নিয়ে মিটিং করেছে দক্ষিণবঙ্গে। আর আমি দু